হ্যালো ফ্রেন্ডস, আজ আমি তোমাদের সাথে শেয়ার করব কি করে তোমরা বাড়িতে থেকে তাও আবার অন্যের সাহায্য ছাড়া তোমাদের চুলের স্প্লিট এন্ড রিমুভ করতে পারবে। তার জন্য তোমাদের কোনো চুলের কাটিং করতে হবে না। আসলে আমাদের চুলে যদি একবার স্প্লিট এন্ড এসে যায়, তাহলে তুমি তোমার চুলে যতই কেয়ার করো না কেন, তাতে তোমার কোনো রকমই পরিবর্তন হবে না। তার জন্য তোমাকে সবার আগে স্প্লিট এন্ডটাকে রিমুভ করতে হবে। তো আমাদের চুলে সাধারণত স্প্লিট এন্ড অনেক রকমের হয়, তোমরা এখানে দেখতে পাবে, যারা জানো না তাদের জন্য। তো স্প্লিট এন্ডটা কীভাবে আমরা রিমুভ করব, তো চলো সেটা তোমাদের সাথে শেয়ার করা যাক। তো দেখো, আমি আমার চুলটাকে ভালোভাবে রিট্যাঙ্গেল করে নিয়েছি যাতে কোনো রকম প্রবলেম না হয়। তারপরে দুটো হেয়ার ব্যান্ড নিয়েছি। দেখো, এই দুটো হেয়ার ব্যান্ডের সাহায্যে আমি আমার চুলগুলোকে ভালো করে বেঁধে নেব। চুলগুলো ভালোভাবে বেঁধে নেওয়ার পরে তোমরা যেভাবে সুবিধা হবে সেভাবে করবে, আমি আমার সুবিধা মতো করছি, তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো, কিছুটা এরকম করে নেবে। তারপরে তোমরা দেখতে পাবে যে চুলগুলো আগা ফেটে ফেটে গেছে সেগুলো তোমাদের সামনে দেখতে হবে। তো সেইগুলোকে তোমরা যতটা চুলের আগা ড্যামেজ হয়ে গেছে ততটা করে কেটে দেবে। একটু সাবধানে কাটবে যাতে করে বেশি চুল না কেটে যায় তোমাদের। তো এরকম করে তোমরা পুরোটা, একটু সময় লাগবে যদিও, তাও তোমরা আস্তে আস্তে করলে, এরকম করলে তোমাদের স্প্লিট এন্ড অনেকটা রিমুভ হয়ে যাবে। তো দেখো, আমি এক সাইডের চুলের কিছুটা ভাগ করে আলাদা আলাদা করে আমি আমার স্প্লিট এন্ডটাকে রিমুভ করার চেষ্টা করছি। তোমরা তোমাদের সুবিধা মতো এইভাবে করবে। যদি তোমাদের চুলে বেশি স্প্লিট এন্ড হয়ে যায়, মানে দেখো তোমাদের চুলে যদি কম স্প্লিট এন্ড থাকে, তাহলে তোমরা এক দুদিনের মধ্যে তো রিমুভ করে ফেলবে। বাট যদি বেশি চুলের, বেশিরভাগ চুলের আগা ড্যামেজ হয়ে যায়, তাহলে তখন তোমরা কি করবে, তখন তোমরা কিছুটা কিছুটা করে এক একদিন করবে, অল্প অল্প করে। নাহলে তোমাদের নিজেদেরই ভালো লাগবে না করতে। আর তাহলে অল্প অল্প করে করলে কী হবে, একদিন কিছুদিন সময় লাগলেও তোমরা তোমাদের স্প্লিট এন্ডটা রিমুভ করতে পারবে। তো এইভাবে একটু একটু করে স্প্লিট এন্ড রিমুভ করবে, বেশি একদিনে করতে যাবে না। তাতে করে তোমাদের চুল হয়তো তোমরা ইচ্ছা করে বেশি কেটে দিতে পারবো। তো সেই জন্য তোমরা ধৈর্য নিয়ে একটু সময় লাগলেও এক একদিন করে একটু একটু করে তোমাদের স্প্লিট এন্ডটা রিমুভ করবে। আর যাদের স্প্লিট এন্ড নেই তাদের তো কোনো সমস্যাই নেই আশা করছি। সো গাইস, আমি আমার চুলের স্প্লিট এন্ডটা আজকে কিছুটা রিমুভ করে নিলাম। তো দেখো, আমি এক সাইডের চুলে যেভাবে রিমুভটা করছি সেভাবেই অন্যদিকে চুলে ওই একই রকমভাবে স্প্লিট এন্ড রিমুভ করব। তো চলো তোমরা দেখে নাও পুরো ভিডিওটা। সো গাইস, এইভাবে তোমরা তোমাদের স্প্লিট এন্ডটা রিমুভ করবে। আর আমি তোমাদেরকে বলছি, স্প্লিট এন্ড থাকলে তোমরা তোমাদের চুলের জন্য কোনো রকম কিছু করলেও তার কোনো ফল পাবে না। তো সবার প্রথমেই স্প্লিট এন্ড রিমুভ করবে। তো আমার ভিডিওটা আজকে এতটুকুই। ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং কমেন্ট করে আমার পাশে থাকবে। তো টাটা।